এই দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ, পিলখানার হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও ভারত সরাসরি জড়িত ছিল, ভয়ঙ্কর তত্ত্ব ও কল রেকর্ড ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। এবার তারা দুজনেই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য দিল, তাকে বিস্তারিত প্রতিবেদন আরো জানাই দেব। এবার বাংলাদেশের বন্যাতদের জন্য ফিলিস্তিনের ত্রাণ সহায়তা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক কি আলোচনা হলো, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ড। এই ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য কর্মকর্তাদের নাম এবং তদন্তে থাকা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের ভূমিকা তুলে ধরব। 25 ফেব্রুয়ারি 2009 সাল, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার মাত্র 2 মাস পর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার সঙ্গে তৎকালীন শেখ হাসিনা সরকার জড়িত এটি মনে করার একাধিক কারণ রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে সবচেয়ে লাভবান হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং শেখ হাসিনা সরকার, তবে লাভবান দেশ কিংবা সরকার হতেই পারে। এই জন্য পিলখানা হত্যাকাণ্ডের সাথে হাসিনা সরকার কিংবা ভারত জড়িত একটি এমনটি বলার সুযোগ খুবই কম। তবে হত্যাকাণ্ডের পর সরকারের কর্মকাণ্ড এবং তদন্ত নিয়ে বহুমুখী ঝামেলা তাই প্রমাণ করে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে সম্ভাব্য শেখ হাসিনা সরকার এবং ভারতের সরাসরি হাত ছিল। সেনাবাহিনীতে তখন একটি অভ্যুত্থান প্রায় নিশ্চিত ছিল, কারণ পিলখানার ভিতরে অভিযান পরিচালনা করতে চেয়েছিল সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা, বিশেষ করে সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশন তৎকালীন সেনাপ্রধান এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় না থেকে সাভার থেকে ট্যাঙ্ক এবং সাজোয়া যান পাঠিয়েছিল তৎকালীন পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার। পিলখানার নিকট সেনাবাহিনী প্রস্তুত ছিল, নির্দেশ পেলেই অভিযান পরিচালনা করত। তবে সেনাপ্রধান মইনু আহমেদকে বলা হলে তিনি জানান অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিতে আগ্রহী নন। বিপরীতে শেখ হাসিনাকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন সেনাপ্রধান মইনু আহমেদ অভিযান পরিচালনা করতে আগ্রহী ছিলেন না। সুতরাং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে একটি বিভ্রান্ত তৈরি করেছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে তদন্ত করতে সরকার বাধ্য হয়ে 3টি আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করে। তার মাঝে একটি ছিল সেনাবাহিনীর তদন্ত কমিটি, যার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান, একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। তিনি কর্মজীবনের শুরু থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রাইফেলসের প্রধান ছিলেন। সেনাবাহিনীর তদন্ত কমিটি সঠিকভাবে কাজ করলে বহুমুখী সমস্যা দেখা দেয়। সরকার চেষ্টা করে তদন্ত কমিটি তাই বলবে যা শেখ হাসিনা সরকার চাইবে, কিন্তু সেনাবাহিনীর ভিতর ব্যাপক ক্ষোভের কারণে কোনো সেনা কর্মকর্তা তদন্ত নিয়ে সরকারের কথা শুনতে আগ্রহী ছিলেন না। কারণ সূত্র অনুযায়ী তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদকেও অপমান করেছিল অসংখ্য জুনিয়র সেনা কর্মকর্তা, তার ড্রেস পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল সেনাবাহিনীর কমান্ডো দল। এমন অবস্থায় শেখ হাসিনা সরকার তদন্তে দায়িত্বে থাকা সেনাবাহিনীকে লোভনীয় প্রস্তাব দেয়, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদোন্নতি অথবা সরকারের সাথে কাজ করার প্রস্তাব দেয়। এক পর্যায়ে তিনি পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলে ব্যাপক ক্ষুব্ধ হন শেখ হাসিনা। তাকে অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে সরিয়ে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করে। পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করার অর্থ হলো তার আর কোনো ক্ষমতা থাকবে না। এটিকে এক ধরনের পানিশমেন্ট হিসেবে গণনা করা হয়, যেমন বাংলাদেশ পুলিশকে বান্দরবানে বদলি করার অনুরূপ। বাংলাদেশ সেনাবাহিনী সেই তদন্ত শেষ না করেই বিদায় নিতে হয়েছিল
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তিনি একটি সংবাদ সম্মেলন করে বলেছিলেন, তদন্ত কাজে সরকার সহযোগিতা করেনি। তারপরও সেই তদন্তের বাকি রিপোর্ট প্রকাশ করেনি শেখ হাসিনা সরকার। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে শেখ হাসিনা সরকার অবসরের পর আমেরিকার রাষ্ট্রদূত সহ রাষ্ট্রদূত করতে চেয়েছিল। তারপরও তিনি সরকারের সাথে আপোষ করেননি। ফলাফলস্বরূপ তাকে বাধ্যতামূলকভাবে 2010 সালে অবসরে পাঠানো হয়। উপরোক্ত ঘটনা প্রমাণ করে সরকার তথ্য লুকানোর চেষ্টা করেছিল। শুধু তাই নয়, তৎকালীন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নিকট সহযোগিতা চেয়েছিল শেখ হাসিনা। তারপরই ভারত থেকে সেনাপ্রধান মইনুল আহমেদকে হুমকি দেওয়া হয়, যদি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থান করে তবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অভিযান পরিচালনা করবে। শেখ হাসিনাকে রক্ষার ব্যাপারে কমান্ডো বাহিনী প্রস্তুত রেখেছিল ভারতীয় সেনা এবং বিমান বাহিনী। একই সঙ্গে মইনুল আহমেদকে বলা হয়, আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ অবসরের পর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতেন। এ ঘটনা দ্বারাই প্রমাণিত হয়, পিলখানা হত্যাকাণ্ডে ভারত ও শেখ হাসিনা সরাসরি জড়িত ছিল। তৎকালীন সরকারের একাধিক ব্যক্তির নাম উঠে আসে সন্দেহের তালিকায়। তারা হচ্ছেন শেখ রেহানা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম সহ একাধিক ব্যক্তির নাম। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং অনেক কর্মকর্তা তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছিল। তবে তদন্তের নামে সরকার সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছে, কারণ খুনি কখনো নিজের বিচার করতে পারে না। পিলখানার হত্যাকাণ্ডের ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা দুজনই, আমি ও সালমান এফ রহমান, কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ, ঘটনার বিষয়ে কিছুই জানি না, আদালতের কাছে ন্যায় বিচার চাই। বৃহস্পতিবার 29 আগস্ট সকালের দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে শুনানি চলাকালে আদালতকে এসব কথা বলেন। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের 5 দিনের রিমান্ড। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনের পক্ষ থেকে বাংলাদেশে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা দিয়েছেন। এই ত্রাণ সহায়তার বিতরণ করা হয়েছে আজ সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে, যা বন্যা কবলিত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার 29 আগস্ট দেশের জনপ্রিয় সেবা সংস্থা আজ সুন্না ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। পোস্টে লেখা হয়, বর্ণাতদের উপহারের প্যাকেজে ফিলিস্তিনের পতাকা। দুর্গতদের জন্য এই উপহার সামগ্রী পাঠিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বাংলাদেশের তরফ থেকে ফিলিস্তিনের জন্য ভালোবাসা। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করেছেন এবং বলেছেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বৃহস্পতিবার বিকাল 4:45 দিকে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। আর বিএনপির প্রতিনিধি দলের অন্যদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিরা বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মত বিনিময় করেন। বৈঠকে বিএনপি নেতারা বলেছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বৈঠকে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক